আচ্ছা, ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথে কার কার চোখ এই লাল বলটার উপর পড়ছে? যাদের যাদের চোখ লাল বলটার উপর পড়ছে তাদেরকে কংগ্রাচুলেশন, আর যাদেরকে যাদের ইমফেসাইজ লেখাটার উপর প্রথমে পড়ছে তাদেরকে বলবো একটু চিপায় চাপায় চোখ কম দেন। কি মনে হইতেছে, অন্য কোথাও চলে আসছেন? না, এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো এমফেসিস নিয়ে, বা এমফেসাইজ যেটাই বলেন, এমফেসিস বলাটাই ঠিক মনে হইতেছে আমার কাছে, এমফেসিস নিয়ে। এবং এমফেসিস কি জিনিস, কিভাবে এটা কাজে লাগে, মানে কেন কাজে লাগাই আমরা এবং কিভাবে কাজে লাগে এইটা, প্লাস কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট নিয়ে আমরা কথা বলবো। কন্ট্রাস্ট কি জিনিস, কি কাজে লাগে এবং কিভাবে আমরা লাগাবো, মানে কাজে লাগাবো সেটা নিয়ে আজ তো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর জিএফএক্স অন জি অন ক্লাসগুলো আপনাদের বেশ হেল্প করতেছে আশা করি। আর চলেন শুরু করি। তো যেটা বলতেছিলাম এমফেসিস, এটার যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় জোর দেওয়া। জোর দেওয়া বলতে বোঝাচ্ছি মানে কোনো কিছুকে বিশেষভাবে আলাদা করা। এখন বিশেষভাবে আলাদা করা কি জিনিস, আমরা যদি কন্ট্রাস্টের কথা বলি, কন্ট্রাস্ট হচ্ছে আলাদা করা, কোনো কিছুকে আলাদা করাকে বলা হয় কন্ট্রাস্ট। এমফেসিস বিশেষভাবে আলাদা করা, অর্থাৎ কন্ট্রাস্ট আমরা এমনিতে জাস্ট আলাদা করলেই আলাদা হয়ে গেল, হইতে পারে বিভিন্ন সিস্টেম, আমরা কন্ট্রাস্টটা একটু পরে পড়বো, তখন এই জিনিসটা ভালোভাবে বুঝবো, বাট এমফেসিস একটা বিশেষ আলাদা। আচ্ছা, আমরা এখন একটু উদাহরণের দিকে যাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমাদের লাইফে দুই একটা বিয়ে অ্যাটেন্ড করি নাই এমন লোক আসলে নাই, আমরা সবাই দুই একটা বিয়ে কিন্তু অ্যাটেন্ড করছি, বিয়েতে আমরা গেছি, ওয়েডিং সেরিমনি। তো এই সকল বিয়েতে আমরা একটা জিনিস কিন্তু কমন পাইছি, সেটা হলো যে বর, মানে যার কোরবানি হইতে যাইতেছে, সে কিন্তু শেরওয়ানি পরা থাকে, মানে তারে দূর থেকেই চেনা যায়, রাইট? সে যে কে সেইটা আমরা বুঝতে পারি, বিয়েতে হাজার মানুষ হইলেও তার মধ্যে থেকে আমরা সেই লোকটাকে চিনতে পারি যার কোরবানি হইতে যাইতেছে। এটা কি কারণে? তার পোশাকের কারণে, তার যে পোশাকটা থাকে এটা আলাদাই থাকে, ঝলমলে, বেশি দামি, প্লাস ডিফারেন্স থাকে, শেরওয়ানি যেটাকে আমরা বলি। তো এই যে অন্য অন্য মানুষের শত রকমের পোশাকের মধ্যে থেকে তাকে আলাদা একটা পোশাক দেওয়া হইতেছে, এটা তাকে এমফেসাইজ করতেছে, তাকে বিশেষভাবে আলাদা করতেছে, জোর দেওয়া হইতেছে যে এইটা তার জন্য, এটা তার অনুষ্ঠান, রাইট? বউয়ের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী, বেনারসি তাদের পরানো হয়, অবশ্য মেয়েদের ব্যাপার আলাদা, তারা ওই শাড়ি টাড়ি পরলে মোটামুটি কমনই থাকে, সো ওদিকে না গেলাম, বাট ছেলেদের ব্যাপারটা কিন্তু ইজিলি বোঝা যায় যে এমফেসাইজ করা হয়েছে। গেল, তো এবারে আমরা এমফেসাইজ নিয়ে আরেকটু ডিপে যাই, যে আসলে ডিজাইনে এমফেসাইজটা কেন ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা করব। আমরা যদি এখানে সিম্পলি একটু এক্সাম্পলের দিকে যাই তাইলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রথমেই আমরা এই এক্সাম্পলটা একটু দেখব। এখানে আমরা যদি দেখি যে ইউ উইল রিড ইট, রিড দিস ফার্স্ট, অবভিয়াসলি ওইটাই আমরা সবাই প্রথমে পড়ছি, রাইট? এটা কেন পড়ছি? এটা এমনভাবে জোর দেওয়া হয়েছে, এমনভাবে এটা বিশেষ কায়দায় উপস্থাপন করা হয়েছে, এটা সবাই আগেই পড়া উচিত। আমরা যদি এই ডিজাইনটার দিকে তাকাই তাহলে আমরা কিন্তু এই সেম কাজটাই হবে। প্রথমে এই যে বিউটিফুল ফেস এই মহিলার, এদিকে তাকাবো, তারপরেই আমরা কিন্তু এই জিনিসটা দেখবো, গ্রো ইউর বিজনেস উইথ আস। এত জিনিস থাকতে এই জিনিসটার দিকে যে তাকাইতেছি এর কারণ এর বিশেষভাবে এমফেসাইজ করা। ওকে, এ হলো ব্যাপার। তো এই আমরা বুঝতেছি এমফেসাইজ। এবার আমরা কন্ট্রাস্টের দিকে একটু আগাই। কেন কন্ট্রাস্টের দিকে আগাচ্ছি সেটা আমরা একটু পরে বুঝবো, যখন আমরা কন্ট্রাস্ট এবং এমফেসাইজ নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা কথা বলে নিই, এটা পরে বলাই মনে হয় উচিত হবে, যে কন্ট্রাস্ট এবং এমফেসাইজ এই দুইটা আসলে কেন আলাদা টপিক, বলেই যাই, মনে থাকবে না পরে। ব্যাপার হলো কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা বলছি আলাদা করা, এমফেসাইজের কথা বলছি বিশেষভাবে আলাদা করা। যখন এমনিতে আমরা জাস্ট কন্ট্রাস্ট মেনটেন করে আলাদা করতেছি তখন ওইটা ওরমভাবে আলাদা নাও হইতে পারে। যেমন আপনার ধরেন সবাই কালো ড্রেস পরা, আপনি সাদা ড্রেস পরা, এখানে একটা কন্ট্রাস্ট মেনটেন হইলো, কিন্তু এটা এমফেসাইজ কখন হইবে? যখন আপনি শুধুমাত্র যে সাদা ড্রেস পরছেন সেটা না, এই সাদা ড্রেসটা বিশেষ, হয়তো সাদা কোনো শেরওয়ানি হইতে পারে, রাইট? আবার সবাই শার্ট পরা, আপনি সাদা পাঞ্জাবি পরছেন, তখন এটা বিশেষভাবে হইতে পারে, মানে শুধুমাত্র আলাদা করেই থামতেছে না, বিটা ব্যাপারটা বিশেষভাবে হইতেছে। আর হ্যাঁ, এই পিকচারটা ফ্রি পিএইচডির একটা ওয়েবসাইটের পিকচার, আমি জাস্ট গুগল থেকে নিয়ে আপনাদের শেখানোর জন্য ব্যবহার করতেছি, ক্রেডিট তাদের। আচ্ছা, এবারে তো আমরা একটু এক্সাম্পল দেখলাম, আমরা একটু কন্ট্রাস্টের দিকে একটু ভালোভাবে আগাই, দেন আমরা আবার এমফেসাইজ নিয়ে কথা বলবো, কারণ আমাদের এই এমফেসাইজটাই আমাদের মেইন টপিক। কন্ট্রাস্ট আমরা এমফেসাইজ করার জন্যই করি। আচ্ছা, এবারে আমরা এই কন্ট্রাস্টের দিকে যদি তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি? ওর দিকে কিন্তু আলাদাভাবে একটু ফোকাস হইতেছে, মানে কন্ট্রাস্টের অন্য সবগুলা যদি কালো কালারে হইলো ওটা হচ্ছে রেড, লালে। তো এই জিনিসটা আমাদের একটা কন্ট্রাস্ট মেনটেন হচ্ছে এখানে, এই যে এই ব্যাপারটা, এটা কি বলা হচ্ছে কন্ট্রাস্ট, এই যে পার্থক্যটা, এই যে ভিন্নতাটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট।
এখন এই কন্ট্রাস্ট কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো, এবং তার আগে বুঝতে যাবো আমরা কন্ট্রাস্টের টাইপ, টাইপস অফ কন্ট্রাস্ট। ওকে, আমরা কন্ট্রাস্টকে এদিকে সরায় নিয়ে আসার চেষ্টা করি। সরি, আমার মাউসটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়াইছে, এই জন্য আমার সরতেছে না তা। সে এই যে আমরা প্রথমে আসি কন্ট্রাস্টের টাইপ নিয়ে, কন্ট্রাস্ট, টাইপস অফ কন্ট্রাস্ট। ওকে, কন্ট্রাস্ট টাইপের মধ্যে আমরা আসলে চার ধরনের টাইপ পাইতে পারি। কন্ট্রাস্ট চার ধরনের ক্ষেত্রে হইতে পারে। প্রথমটা আসতেছে কন্ট্রাস্ট অফ সাইজ। আমি এরকম একটা প্যাটার্ন বানিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের সাইজ নিয়ে কি কন্ট্রাস্ট। আমরা যদি সিম্পল র্যান্ডমলি এখানটায় দেখি, আমাদের কারো উপর কিন্তু ওইরকম ভাবে আলাদা চোখ পড়তেছে না, বাট আমরা এটা র্যান্ডমলি একটাতে ধরলাম, ধইরা এর কি করলাম, হুট করে বড় করে দিলাম। লাইক সরি, দিস বিগ, ও মাউস, ওকে, দিস বিগ। এবারে যদি আমরা এই লেআউটটার দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব, সিম্পলি ওর দিকে আগে চোখ পড়বে, কার দিকে, এর দিকে, কারণ এ আলাদা এবং বড়। তো এইটা হচ্ছে কন্ট্রাস্ট অফ সাইজ। সেম জিনিসটা কিন্তু মানে অপোজিট ভাবেও হইতে পারে। কিরকম, আমরা যদি এটারে ধইরা ছোট কইরা দিই, তখনও কিন্তু সেম কাহিনীটা হবে। কেন হবে, সাইজের মধ্যে ডিফারেন্স তৈরি হয়েছে। কন্ট্রাস্ট মানেই হলো জাস্ট ডিফারেন্স, নাথিং এলস। সো কন্ট্রাস্ট আমরা সাইজের মাধ্যমে এভাবে করতে পারি। এবার আসতেছে কন্ট্রাস্ট কালার অফ, মানে কন্ট্রাস্ট অফ কালার। সিম্পল, আমরা যদি এর রেড বানাই দেই, তাহলে কি হবে, এর দিকেই চোখ পড়বে, সবাই কালো, এ রেড। সহজ হিসাবে আমরা বুঝতে পারতেছি কন্ট্রাস্ট অফ কালার, এর মাধ্যমে আমরা কন্ট্রাস্ট করতে পারতেছি। এখন এই কথাগুলো অনেকেই বলবে যে এগুলা জাস্ট শিখতেছি, এতে কি লাভ। আমরা এখনই একটু এক্সাম্পলের দিকে যাব, এই একটু পরেই আমরা তখন বুঝতে পারবো যে আসলে কন্ট্রাস্টের এই যে টাইপগুলোর কথা বলতেছি, এগুলো আসলে আমরা কন্ট্রাস্ট করার জন্য ব্যবহার করি। আমরা চালাকি কইরা কোনো কিছুর শেপ বাড়াই দেই, কোনো কিছুর শেপ মানে সাইজ কমাই দেই, কোনো কিছুর কালার একটু ডিফারেন্স করে দিই, যাতে কন্ট্রাস্ট মেনটেন হয়। এবং কন্ট্রাস্ট কেন মেনটেন করা জরুরি, যাতে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদাভাবে আমরা বুঝতে পারি যে কোনটা, আর এম্পাসাইজ আমরা কেন করি, যেন বুঝতে পারি কোনটা আগে পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এম্পাসাইজ করি। আচ্ছা, এবার গেল আমাদের কন্ট্রাস্ট অফ কালার, গেল কালারের ব্যাপার। আমরা যদি দেখি কন্ট্রাস্ট অফ শেপ, এই কন্ট্রাস্ট অফ শেপটা আমি একটু অন্যভাবে বোঝাই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আমি এটার নিচে একটা শেপ নিব, উপরে নিয়ে ফেলাইছি, যদি আমি এটা নিচে পাঠাইছি, ওকে, ব্যাপার না, আমি এটাকে নিচে পাঠাই দিলাম। এবারে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে এরকম দিয়ে দিই। ওকে, আমার মাউস ভীষণই ঝামেলা করতেছে, এটা বোঝা যাইতেছে। ওকে, তো এবারে কন্ট্রাস্ট কিন্তু মেনটেন হচ্ছে, তাই না? ওইটার উপরেই ফোকাস যাচ্ছে, কারণ আমরা ওইখানে আবার আলাদা একটা শেপ ব্যবহার করছি। এই যে শেপটা ব্যবহার করছি, এটা আমাদের কন্ট্রাস্ট করতেছি, এইটাও কন্ট্রাস্ট অফ শেপ। বাট কন্ট্রাস্ট অফ শেপের আর একটা উদাহরণ আছে, আমি জাস্ট এটা দিলাম এই কারণে আমরা ইউজুয়ালি এই ধরনের জিনিস ব্যবহার করি, শেপের মাধ্যমে কন্ট্রাস্ট মেনটেন করি। যে কিছু টেক্সট আছে এর মধ্যে থেকে, এর মধ্যে এই সাপোজ এইখানটায় অনেকগুলো টেক্সট আছে, এর মধ্যে থেকে আমি চাইতেছি যে একটা লাইনকে আমি অন্যভাবে হাইলাইট করব, এম্পাসাইজ করব, বা দুইটা লাইনকে আলাদাভাবে আমি কন্ট্রাস্টের আওতায় নিয়ে আসব, তখন আমরা এই ধরনের মানে কর্মকাণ্ড কইরা থাকি। এই যে এরা কন্ট্রাস্টের আওতায় চলে আসছে, এই যে জিনিসটা, এটা আমরা কইরা থাকি, এই জন্য আমি এদেরকে এইভাবে উদাহরণ দিলাম। কিন্তু কন্ট্রাস্ট অফ শেপের আলাদা একটা মিনিং আছে। কিরকম, সাপোজ আমরা কি করলাম, আমরা র্যান্ডম কিছু শেপ অঙ্কন করি, সাপোজ এইরকম একটা র্যান্ডম একটা শেপ, এইরকম আর একটা র্যান্ডম একটা শেপ, লাইক দিস ওয়ান, ওকে, এগুলো কিন্তু র্যান্ডম শেপ, রাইট? এদের মধ্যে কিন্তু তেমন কোনো ওই যে কন্ট্রা এই মানে ই নাই, হিসাব কিতাব নাই, আমরা জাস্ট অর্গানিক কিছু শেপ তৈরি করলাম। যারা শেপ ভিডিওটা দেখছেন শেপের, তারা বুঝতে পারছেন এদের কি শেপ বলে, অর্গানিক শেপ। এই অর্গানিক শেপের মধ্যে আমি হুট কইরা একটা জিওমেট্রিক শেপ নিয়ে নিলাম, এইটাকে বলা হবে কন্ট্রাস্ট। কারণ এদেরকেও যদি আমি সেই কালো রঙের মানে লাল রঙেরই করি, এরা সেম টু সেম, কিন্তু কালারটা দেখা যাবে না, এলে সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি এটা একটু ডিফারেন্ট কালারও করে দেই। আচ্ছা, ডিফারেন্ট কালার না, আমি এদের সাইড একটু সরাইয়া তাদের বোঝাই দিই যে এরা আসলে একই জায়গার। ওকে, হ্যাঁ, এদের আমরা দেখাইতেছি যে এরা এক কালারের হইলো, এরা কালারে কিন্তু সেমই থাকবে। আমরা একটু এর কালো কইরা দেই, নাইলে আমাদেরই হইতেছে, কি বলো, ওইটারে লাল তো একেবারে খুব বেশি ক্যাটকাটা হয়ে যাচ্ছে। আরে মাউস আমার এত ডিস্টার্ব করতেছে,
অনেক চাপ পড়ে গেছে আজকে পিসির উপরে, ওকে ডান। তো আমরা এদেরকে একটু অন্য কালারে নিয়ে আসলাম, এবার আমাদের চোখটা একটু শান্তি পাইতেছে। তো এমনিতে দেখতেছি আমরা র্যান্ডম কিছু শেপ, এর মধ্যে একটা শেপ হচ্ছে অর্গানিক, মানে জিওমেট্রিক, অর্গানিক শেপগুলোর মধ্যে একটা জিওমেট্রিক শেপ, এটা কিন্তু শেপের একটা কন্ট্রাস্ট তৈরি করছে। কন্ট্রাস্ট মানে কি? আলাদা হওয়া। ওকে, সো এটা এটা কিন্তু শেপের কন্ট্রাস্ট। এরপর হচ্ছে আমরা যদি টাইপের কন্ট্রাস্টের কথা ধরি, তাহলে কি হয়, এই যে অনেকগুলো টাইপের কিন্তু একসাথে ফন্টে, মানে অনেকগুলো লাইন একসাথে আছে, এর মধ্যে থেকে হুট কইরা একটা টাইপ ফেস বা একটা ফন্ট যদি আমরা চেঞ্জ কইরা দিই, কি হবে? তাইলে সেটা আলাদাভাবে কন্ট্রাস্ট কিন্তু মেনটেন করবে, কন্ট্রাস্ট অফ টাইপ। এই গেল কন্ট্রাস্ট অফ টাইপের কাহিনী। তো এবারে আমরা এম্ফেসিস বুঝলাম বা এম্ফেসাইজ বুঝলাম। এম্ফেসাইজ কথাটার মানে হলো কি? এম্ফেসাইজ করা, মানে কিছু ওয়েডার এই করা। তো এম্ফেসিস বুঝলাম, কন্ট্রাস্টও বুঝলাম। এবারে আসতে যাচ্ছি এটার কম্বাইন একটা ব্যাপার, যে এদের মধ্যে আসলে কি কি আসতে যাচ্ছে আমরা এর একটা উদাহরণ দেখি। এই যে ডিজাইনটা, এখানটায় কন্ট্রাস্ট মেনটেন হচ্ছে কিভাবে, এই যে এখানটায় কালো, এখানটায় কালো, এর মধ্যেটা হচ্ছে লাল, এর আলাদা একটু কন্ট্রাস্ট আমরা মেনটেন করছি। এম্ফেসাইজের কথা যদি বলি, বিশাল একটা অংশ নিয়ে এই ইমেজটাকে আমরা খুব সুন্দরভাবে এম্ফেসাইজ করছি, এর দুই পাশে কালার নিয়ে এই জিনিসটাকে খুব বেশি এম্ফেসাইজ করছি। আবার কন্ট্রাস্টের কথা যদি বলি, যে কন্ট্রাস্ট অফ শেপ, এই যে আবার এই কন্ট্রাস্ট অফ শেপ কিন্তু আমরা এইখানটার একটা উদাহরণে দেখতে পাইছিলাম, কিরকম আমরা যদি এই সবগুলো একটু শেষ করি, এই এক্সাম্পলটা আমরা দেখতে পাইছিলাম, এই যে এটা কিন্তু শেপের একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে, রাইট? এই যে এইখানে কিন্তু কালার একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। এই যে একটা ব্যাপার, এইগুলো আমাদের বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে। আমরা যদি এই উদাহরণটার দিকে চলে আসি, এইটার মডার্ন ফার্নিচার কালেকশন, এই কথাটা শুধুমাত্র এই যে কালার একটা বিশেষ রিদম ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা আমরা রিদম যখন পড়বো তখন বুঝবো। কন্ট্রাস্টটা এখানে মেনটেন করা হয়েছে, এই যে কন্ট্রাস্টের কারণে এই জিনিসটা কিন্তু একটা চমৎকার রিদম তৈরি হয়েছে, এই জিনিসটা একটা অন্যরকম ব্যাপার। আমরা আরও যদি সামনে কিছু উদাহরণ দেখি, এইটা হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ। কিরকম? ডেইলি নিউজ, এই কথাটার মানে এটা আমাদের চোখে সবাই আগে পড়বে দূর থেকে, তারপর যেটা পড়বে সেগুলো হচ্ছে টপ নিউজ। তো এইটা হচ্ছে এম্পেসাইজ, যেটা আমাদের ফুলির মধ্যে প্রথমে পড়বে সেটা এম্পেসাইজ করা হয়েছে। আর এইটা হচ্ছে কন্ট্রাস্ট, এটা কিন্তু যদিও বাই দ্য ওয়ে এটা হচ্ছে টাইপের কন্ট্রাস্ট, বা এটাখানে কিন্তু সাইজের কন্ট্রাস্ট আমরা দেখতেছি, যে সাইজের কিন্তু কন্ট্রাস্ট মেনটেন হইতেছে, এইগুলো বড় সাইজের, এগুলো একটু ছোট সাইজের, দেন সাইজেরও একটা কন্ট্রাস্ট এখানে মেনটেন কিন্তু হইতেছে, এই যে এইখানটায়। এই যে আবার কন্ট্রাস্ট অফ শেপ যেটা দেখাইলাম, এই যে এখানে কিন্তু শেপের মাধ্যমে আমরা কন্ট্রাস্ট মেনটেন করছি, এই যে কন্ট্রাস্ট, এটাও কিন্তু একটা কন্ট্রাস্ট বা এম্পেসাইজ করা কিন্তু আমরা করছি, শেপের মাধ্যমে আমরা ডিজাইনের মধ্যে থেকে এগুলাকে এম্পেসাইজ করছি। সো এটাও এম্পেসাইজ করাও বলা যেতে পারে, এবং এম্পেসাইজ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু কন্ট্রাস্টের মাধ্যমে আমরা এম্পেসাইজ করছি। ওকে, এই গেল এম্পেসাইজ এবং কন্ট্রাস্টের কাহিনী। এই যে উদাহরণটা, এটা সবচেয়ে বেস্ট একটা উদাহরণ কন্ট্রাস্ট এবং এম্পেসাইজের, দ্য টাইমস অফ ইন্ডিয়া সর্বপ্রথমে দেখা যাবে। এরপর আমরা দেখতেছি একেবারে সব ধরনের কন্ট্রাস্টের উদাহরণ এখানে আছে, শেপ দিয়া বলো বলেন আর যাই করেন, যেইটাই বলেন, সাইজের আছে, এই যে এগুলো বড় সাইজের, এগুলো ছোট সাইজের, কালারের আছে এই মধ্যে মধ্যে লাল কালার দিয়া, ওয়ে হয়ে এতে আমাদের প্রধানমন্ত্রী, বাহ, এই যে আমাদের প্রধানমন্ত্রীর ছবি আছে এখানটা, এটা আলাদা ব্যাপার। তো হ্যাঁ, তারাও কিন্তু শেপ দিয়ে বিশেষভাবে এম্পাসাইজ করা হয়েছে আলাদাভাবে, এদেরই থেকে এই এদের এনারটা এনারটা আলাদাভাবে এম্পাসাইজ করা হয়েছে, এই যে এই লেখাগুলো আলাদাভাবে এম্পাসাইজ করা হয়েছে, এইটা আবার কালার দিয়ে এম্পাসাইজ করা হয়েছে, মানে কন্ট্রাস্ট মেনটেন করা হয়েছে। এইখানে এত বেশি টেক্সট, এত বেশি মানে হিজিবিজি অবস্থা, যদি ওয়েল মানে অর্গানাইজড ওয়েতে যদি খুব সুন্দরভাবে যদি কন্ট্রাস্ট মেনটেন করা না হইতো, এই জিনিস কেউ পড়তেই পারতো না। এই জন্য খুব চমৎকারভাবে, যদিও অনেক বেশি কিছু, তবুও খুব সুন্দরভাবে এইখানটায় কিন্তু চমৎকারভাবে করা হয়েছে। এটা মোটামুটি সব নিউজ পেপারেই দেখা যায়, বড় বড় ভালো নিউজ পেপারগুলাই সবগুলাই এই জিনিসগুলো দেখা যায়, যে খুব সুন্দর কন্ট্রাস্ট মেনটেন হইতেছে, কন্ট্রাস্টের চমৎকার সব উদাহরণ আমরা এইখানটায় পাইতে পারি। তো আশা করি আমরা এখন এমফেসিস কী জিনিস, কন্ট্রাস্ট কী জিনিস বুঝতে পারছি, এবং এদের ইউজগুলোও বুঝতে পারছি, যে কীভাবে এবং কত কত টাইপে কোন কোন টাইপে আমরা ব্যবহার করতে পারি। ইনশাল্লাহ আশা করি সবার মাথায় এই জিনিসগুলো চলে আসছে, আর যদি না চলে আসে ভিডিওটা আরেকবার বা দুই তিনবার দেখেন, আশা করি চলে আসবে। তারপর যদি প্রবলেম হয় তাইলে এই চার ডিজাইন তো আসছেই। আর একটা ব্যাপার, যারা এই স্লাইডগুলো চাচ্ছেন, যে স্লাইডগুলো নেবেন, তাদের জন্য বলতেছি যে সিম্পলি 10 জন, 10 জন মানুষ যদি কোনো ই চায়, আমি সেটা আমার ইসে যে ড্রাইভে দিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো চেক করেন, কমেন্টস কইরা, যে 10 জন আর হইলো কিনা, আমি ডিসক্রিপশনে দিছি কিনা, এটা ইনশাল্লাহ চেক করে। আর যারা যদি একটু দেখা যায় 10 জন আর হয়ে গেছে, আমি এখনো দিই নাই, তাহলে আবার কমেন্ট করেন, যাতে আমার মনে হয় যে হ্যাঁ 10 জন হয়ে গেছে। সো হ্যাঁ,
এরকম করে আপনি চাইলে এই জিনিসটা নিতে পারেন। কারণ আমি বলতেছি যে এটা এই কারণে যে আশা করি সবকিছু বুঝে গেছেন, তবুও যদি একান্তই মানুষের লাগে তাহলে আমি দিয়ে দিব অনেক, তাই তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। কমপ্লিকেটেড, দুই তিনবার দেখলে বুঝবেন, আর এর মধ্যে ইনশাল্লাহ কোনো খুঁটিনাটিও সার যায় নাই, একটু মনোযোগ দিয়ে শুনলে সবাই সব কিছু পারবেন আশা করা যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন ওই প্লে লিস্টটা দেখেন নাই, বাম দিকে আসতে যাচ্ছে ডিজাইনের প্লে লিস্ট, ডান দিকে আসতে যাচ্ছে ইলাস্ট্রেটরের প্লে লিস্ট, সুন্দর মতন শিখে ফেলেন। অ্যান্ড বি এ বেটার ডিজাইনার, স্টে উইথ আস, স্টে উইথ এইচআর ডিজাইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।